কথা আজকের পর্বে দেখা যায় বাড়িতে অঙ্কিতের বিয়ের জন্য পাত্রীপক্ষ আসে আর চিত্রা তাদেরকে বলে আমার অঙ্কিত আমার কথা খুব শোনে ওকে আমি যার সাথে বলবো তাকেই বিয়ে করে নিবি ঠিক তখনই নুপুর আর তিমির এসে দেখে অঙ্কিতের বিয়ের কথা হচ্ছে এরপর সেখানে কথা আসলে চিত্রা বলে অঙ্কিত কোথায় তারপর সেখানে অঙ্কিত আসে আর পাশে জুনিকে দেখে চিত্রা বলে জুনির কি বিয়ে হয়ে গেছে এরপর রেনু বলে জুনি ভাইয়ের বিয়ে হয়ে গেছে কবে কখন চিত্রা বলে আমার ওইসব জানার দরকার নেই জুনি এই বাড়িতে ঢুকবে না তখনই অঙ্কিত বলে জুনিকে আমি বিয়ে করেছি এ কথা শুনে চিত্রা রেগে যায় সেই মতে কথা বলে বিয়েটা পরিস্থিতির চাপে হয়েছে কিন্তু চিত্রা কোনো কথা শুনতে চায় না তারপর পাত্রিবক্করা বলে আপনাদের বাড়ি জামেলার মতো আমরা থাকতে যাই না আপনিই তো বলেছেন যে আপনার ছেলেকে যার সাথে বলবেন তাকেই বিয়ে করে নেবে এটাই তার নমুনা চিত্রা বলে আমার ছেলের বিয়ে হয়নি আর যদি হয় আপনাদের মিয়ের সাথেই হবে আমি এই বিয়ে মানি না কিন্তু পাত্রিবক্ক কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় এরপর রেনু ওকে বলে এসব কি করে হলো তুমি বলো কথা বলতে গিয়ে পাশ থেকে চিত্রা বলে একদম চুপ করো তোমার বঞ্জুনি আমার ছেলের বউ কোনোদিনই হবে না আর জুনিকে মেরে ফেলে দেয় তারপর কথা গিয়ে জুনিকে তোলে এরপর চিত্রা জুনিকে বের করে দেওয়ার কথা বললে শশীভূষণ বলে জুনি অরুণের মেয়ে তুমি ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছ তারপর চিত্রা কথাকে বলে আমার ছেলে জীবন নষ্ট করে দেওয়ার জন্য তুমি এই গেমটা খেলেছো এই বলে কথাকে থাপ্পর থাপ্পড় মারতে গেলে সেই মুহূর্তে অগ্নি এসে চিত্রাকে বলে না জেনে বুঝে তুমি এটা কি করছো চিত্রা বলে আমার অঙ্কিতের বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল আমার যে কি হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারছি না এই সমস্ত কিছুর জন্য কথাকে দোষারোপ করে আর বলে তুই তো একদিন কথাকে এখান থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলি কথা বলে বউ হাতের দিন উনি নিজেও চলে গিয়েছিলেন আর আমি এই বাড়ি থেকে একবার চলে গিয়েছিলাম আর উনি আমাকে ফিরিয়ে এনেছিলেন আমাদের মধ্যে বিস্তর ফারাক আছে কিন্তু আমি যতবার ঘর থেকে বেরিয়ে গেছি উনি আমাকে ফিরিয়ে এনেছেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন